মশলা টসলা, এছাড়া ওনারা কিছু কিনা লাগে না, কোনো খরচ নাই, পুরাটাই পকেটে থাকে। চিন্তা করেন যে আপনি যখন 25 বছর বয়সে পাশ করে বের হবেন, বা 28 বছর অনেকের লেগে যায় পাশ করে বের হইতে হইতে, তো তখন আপনার হাতে খালি আর ওনার পকেটে কত টাকা থাকবে আপনি একটু চিন্তা করিয়েন। এখন কে ফ্রাস্ট্রেশনে থাকবে, আর যে ফ্রাস্ট্রেশনে থাকলে আমি দেখছি যে ওই চাকরির ইন্টারভিউ ভালো হয় না, কারণ আপনি যখন মানসিক টেনশন নিয়ে থাকবেন তখন আপনার মাথা কাজ করবে না। আমি আমার এটা নিজস্বই আছে যে আমি যখন ঢাকা ভার্সিটিতে প্রথম পরীক্ষা দিতে যাই, আমি এত মানসিকভাবে ইয়া ছিলাম, কারণ এটা হইতেই হবে আমাকে, এরকম একটা গিয়ে এত প্রেশারে ছিলাম যে আমার পরীক্ষাটা ভালো হইলো না, অথচ কোশ্চেন অনেক সহজ হয়েছিল। আমি বের হওয়ার পরে দেখলাম যে আসলে ফিজিক্স